পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারের দুর্নীতি হালাল করতে দিতে চায়নি বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনী উৎসবের টাকা বন্যার্থদের জন্য ব্যয় করলে প্রশংসিত হতেন প্রধানমন্ত্রী। সরকার জনগণের আস্থার কোনো প্রয়োজন মনে করে না উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের দাওয়াত গ্রহণ করলে রাস্তায় হাঁটতে পারত না বিএনপি, জনগণ মেনে নিত না। দুর্নীতিবিহীন স্বচ্ছতার সাথে সেতু নির্মিত হলে বিএনপি ধন্যবাদ জানাত। পদ্মা সেতুর অর্থ ব্যয়ের শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানান তিনি। দাবি করেন, খালেদা জিয়ার আমলে পদ্মা সেতুর সাইট সিলেকশন ও ফিজিবিলিটি টেস্টের কাজ হয়েছে। যদি এই সেতু প্রতিষ্ঠার সাথে বা নির্মাণের সাথে ওদের দুর্নীতি নামক শব্দটা যদি সম্পৃক্ত না থাকতো, যদি এটা দুর্নীতিবিহীন স্বচ্ছতার সাথে যদি সেতুটা নির্মাণ হতো, অবশ্যই আমরা ধন্যবাদ জানাতে পারতাম।